নমস্কার, আমার সঙ্গে আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলার সম্পাদক মধুসূদন মাহাতো। নমস্কার। সঙ্গে আমি সাংবাদিক সন্তোষ শর্মা। মধু মাহাতো, প্রায় 20 বছর ধরে পুরুলিয়া জেলায় বিশেষ করে ডাইনি প্রথার বিরুদ্ধে, বা ডাইনি প্রথা বলবো না, ডাইনির নামে যে অত্যাচার বা যে কুশাসা ছড়িয়ে আছে তার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে এসেছে। আচ্ছা, মধু মাহাতোর কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখবো কি ডাইনি বলে কিছু হয় কি না, কেন কাউকে ডাইনি বলা হয়, বা আপনারা যুক্তিবাদী সমিতি কী আন্দোলন করেন। তা আমার প্রথম প্রশ্ন হলো, এই যে ডাইনি, ডাইনি সত্যি কি বলে ডাইনি কিছু হয় না? সত্যি ডাইনি বলে কিছু হয় না। ডাইনি আসলে একটা খারাপ অপবাদ দিয়ে কোনো মহিলার উপর নির্যাতন কিংবা হত্যা করা, এই কাজটাই চলে আসছে। সত্যি ডাইনি বলে কিছু হয় না। তাহলে এই ডাইনি শব্দটা কোথায় থেকে এসছে বা কারা সৃষ্টি করছে ডাইনি? ডাইনি শব্দটা মূলত আদিবাসীদের মধ্যে রয়েছে। আদিবাসীরা একটা এই সম্বন্ধে একটা আদিবাসীদের মধ্যে একটা কাহিনি রয়েছে, সাঁওতালদের মধ্যে বেশ করে। তারা ওই যে যে তাদের যে দেবতা আর কি মারাংবুরু, তারা তাদের কাছে একটা যে পুরুষে আর কি যে সমস্ত শক্তি কিংবা সমস্ত বিদ্যা পুরুষেই অর্জন করবে, মহিলারা সমস্ত বিদ্যা কিংবা যে কোনো জ্ঞান থেকে বঞ্চিত থাকবে। এই বঞ্চনাটা পুরুষের মধ্যে একটা দাবি ছিল। তো স্বাভাবিকভাবেই এই যখন যে মারাংগুরু কোনো একটা আশীর্বাদের ফল হতে পারে, সেটা মহিলারা হয়তো বুঝতে পেরেছিল, এবং মহিলারা সেটা মারাংগুরুর কাছে এই একটা বিদ্যা আর কি অর্জন করার জন্য চেষ্টা করেছিল। সেটাইকেই আদিবাসী সমাজে ডাইনি বিদ্যা বলা হয়, যে এর সাহায্যে কাউকে খারাপ করা যায়। কিন্তু আদৌ এইরকম কাউকে এইরকম মানে জ্ঞান অর্জন করে, এইরকম ডাইনি বিদ্যা অর্জন করে কারো কিছু খারাপ কিংবা কিছু শুভ অশুভ কিছু করা যায় না। মানে ডাইনি যে শব্দটা বা ডাইনি সত্যি কোনো অলৌকিক ক্ষমতা থাকে না? ডাইনি বিদ্যা কিংবা ডাইনি যারা দাবি করেন তাদের কোনো অলৌকিক ক্ষমতা নাই। অলৌকিক ক্ষমতা বলেই পৃথিবীতে কিছু নাই, কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন এই যে কাব্য কাহিনী রয়েছে তাদের মধ্যে অলৌকিক গাল গল্পে ছড়াছড়ি, যার ফলে আদিবাসী সমাজে এরকম অনেক গাল গল্প রয়েছে, গল্প রয়েছে, তাদেরই একটা গল্পের এক মধ্যে একটা আছে ডাইনি, কিন্তু বাস্তবে ডাইনি বলে কিছু। আচ্ছা, তাহলে এই যে কোনো মহিলাকে ডাইনি কারা বলছে, কোন কারণে কাউকে ডাইনি বলা হচ্ছে? বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে যেহেতু একটা অলৌকিক বিশ্বাস রয়েছে, সেই অলৌকিক বিশ্বাসটাকে কাজে লাগিয়ে কিছু সমাজের যারা বুদ্ধিজীবী লোক, বিশেষ করে সমাজের মোড়ল, তারা কি করে যে কারো হয়তো ধরুন কোনো মহিলা একা থাকে কিংবা বিধবা মহিলা, তার যথেষ্ট ধন সম্পত্তি কিংবা কিছু আছে, তো সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য একটা করে থাকে। আরেকটা হয় যে বিশেষ করে তো মহিলারা যারা হয়তো আনম্যারিড, এমন সময় হয়তো অবিবাহিত, তারা হয়তো বাপের বাড়িতে থাকছে, তার জমি হাতিয়ে নেওয়ার কাজটাও একটা এভাবে করে থাকে। মানে কোনোভাবেই কাউকে কিছু অপবাদ দিয়ে তার যে সম্পদ কিংবা কোনো কিছু সেটা একটা নেওয়ার একটা মানসিকতা থাকে। প্লাস একটা যে সমাজের মধ্যে একটা অলৌকিক ধ্যান ধারণা রয়েছে, যে অপদেবতার একটা প্রভাব রয়েছে, এই একটা বিশ্বাস যে লৌকিক অলৌকিক, যেমন যে কারো বাচ্চার হয়তো বাড়িতে অসুখ হয়েছে, সেই অসুখের কারণটা না নির্ধারণ করে কিংবা কোনো চিকিৎসা শরণাপন্ন না হয়, কোনো ডাক্তারের শরণাপন্ন না হয়, তারা কোনো অজাগুণিনের শরণাপন্ন হন, অজাগুণিন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কাউকে পাশাপাশি কোনো মহিলা, বৃদ্ধা মহিলাকে ডাইনি সাব্যস্ত করেন, সেই সাব্যস্ত করে তাদেরও কিছু টাকা হয়, তাহলে নিজেদের ব্যবসাটাও একটা জোরালো চলতে থাকে। মানুষের প্রতি একটা তাদের যে একটা অলৌকিক সুপার পাওয়ার আছে, এই বিদ্যাটাও মানুষ সাধারণ মানুষের কাছে জাহির করা হয়, তাহলে সাধারণ মানুষের কাছে একটা ওরা মহাপুরুষ হিসাবে নিজেদেরকে জাহির করতে পারে, নিজেদের একটা অলৌকিক সুপার পাওয়ার, এই যে একটা বড় যে মানুষের কাছে একটা গুরুত্ব পাচ্ছে, একটা সম্মান পাচ্ছে, একটা বিশেষ জায়গায়। যেমন ওঝা বা মঙ্গল যারা এইসব মন্ত্রতন্ত্রের ক্ষমতা করে, তারা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা প্রভাব আছে, কারণ যেহেতু সাধারণ মানুষের মধ্যে একটা অলৌকিক ধারণা রয়েছে, সেই ধারণাটার ফলেই কিন্তু তাদের প্রতি মানুষের একটা আস্থা আছে, সেই আস্থাটার ফলেই কিন্তু তারা এই কাজে লাগায় যে ডাইনি বিদ্যা কাউকে সাব্যস্ত করে তাদের। তাহলে বলছেন যে ডাইনি কাউকে যখন বলা হয় তার পিছনে ওঝা, জানগুরু বা তান্ত্রিক এই ধরনের মানুষেরই ষড়যন্ত্র? অবশ্যই ডাইনি যে যে কাউকে সাব্যস্ত করা হয় তার পিছনে কিন্তু অজা জানগুলোদের একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে, কারণ তার সাধারণ মানুষের এই যে অজ্ঞানতা, সেই অজ্ঞানতাটাকে প্রয়োগ করে ওরা ব্যবসা কাজে লাগাচ্ছে। আচ্ছা, কোথাও কোনো মহিলাকে ডাইনি চিহ্নিত
অপবাদ দিয়ে মারধর করা হলো বা অথবা মার্ডার পর্যন্ত করে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে গ্রামে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অবশ্যই। তো সেই ক্ষেত্রে যুক্তিবাদী সমিতি হিসাবে আপনারা কি কাজ করেন? যুক্তিবাদী সমিতি হিসাবে আমরা পুরুলিয়া জেলাতে ধরুন 1996-98 এইরকম বছরগুলোতে আমরা দেখেছি যে প্রায় 3-4 ডাইনি হত্যা হতো পুরুলিয়াতে, এবং প্রায় বছরে 3-4 ডাইনি হত্যা হতো, এবং বছরে প্রায় 15-20 ডাইনি নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন হতো আর কি, যে বিভিন্ন মারধর করা, তার জমি হাতিয়ে নেওয়া, এইরকম বিভিন্ন ধরনের, মানে যেটা আর কি হয়তো মারান নাই কিন্তু মাথা ফাটিয়ে দেওয়া, হাত ভেঙে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু অনবরত চলে আসছিল। কিন্তু আমরা মাঠে নামার ফলে এই যে অনবরত অভিযোগ, অনবরত গ্রামে ছুটে যাওয়া, সাইকেল মোটর সাইকেল নিয়ে ছুটে যাওয়া, পুলিশ সুপার এবং ওসিদের সাথে যোগাযোগ করা, বিডিওদের সঙ্গে যোগাযোগ করা, বিডিওদেরকে দিয়ে বিভিন্ন ওই গ্রামে অনুষ্ঠান করা ইত্যাদি, যে বিভিন্ন রকম সচেতনামূলক সাথে সাথে আমরা এই যে আইনের প্রয়োগ নেওয়া, এই সমস্ত ফলেই আজকে ধরুন পুরুলিয়াতে প্রায় ডাইনি হত্যা হয় না বললেই চলে। এখন যে আগে যেটা 3-4 ডাইনি হত্যা হতো, আবার 12-15 ডাইনি নির্যাতন হতো বছরের রেকর্ড মোটামুটি, কিন্তু সেটা প্রায় আজ একটা দুটোতে নেমে আসছে। মানে নারী নির্যাতন খুব একটা এখন এই যে ডাইনির নামে নারী নির্যাতনটা একবারই কমে এসছে একটা দুটোতে, হত্যা তো হয় না বললেই। আচ্ছা, চলে কাউকে ডাইনি চিহ্নিত করে মারধর করা হলো বা হত্যা করলো, তো হত্যার কেসটা হয়, কিন্তু মারধর করলো বা কোনো জানগুড়ে বুঝবি করলো, তো এই আপনার কোন আইনের সাহায্য নেন বিশেষ করে? এটা বিশেষ করে ওরা দেখে যে শারীরিক নির্যাতন হিসাবে নেয়। পশ্চিমবঙ্গ কি কোনো স্পেশাল আইন? না, স্পেশাল ডাইনি বিরোধী কোনো স্পেশাল আইন না থাকায় এমনকি তারা যে ডাইনি এটা অভিযোগ সেই অভিযোগটাও নিতে চায় না, কারণ অনেক সময় আমরা দেখেছি পুলিশ চাপ দেয় অভিযোগে, যার যে অভিযোগ করছে অভিযোগকারী মহিলারা, যে চিঠির মধ্য থেকে ডাইনি শব্দটা বাদ দিতে হবে, এটা থেকে একটা চাপ আসে যে ডাইনি শব্দের চাপে অনেক, মানে মিডিয়া টিডিয়া সব কিছুকে যখন ওটাকে হাইলাইট করা হয় তখন থানা বাধ্য হয় অভিযোগটা নিতে, নতুবা ডাইনি শব্দটা ওদের প্রাথমিক কাজ হচ্ছে পুলিশের যে ডাইনি শব্দটা আপনারা অভিযোগ থেকে তুলে নেন। তার পিছনে একটা কারণ থাকতে পারে কি পশ্চিমবাংলা এখনো আইনটা নেই, আইন নেই বলে ডাইনি শব্দটা বাদ দিচ্ছে, তো আপনারা কি দাবি জানিয়েছেন সরকারের কাছে? হ্যাঁ, অবশ্যই আমরা এর ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি যে এরকম ডাইনি বিরোধী একটা আইন আনা হোক, এমনকি কুসংস্কার বিরোধী জ্যোতিষের বিরুদ্ধে আইন আনা হোক, এই ব্যাপারটা আমরা দাবি করি। সোজা কথা হলো ডাইনি বলে কিছু হয় না, জানগুরু ওঝা জানগুরু তান্ত্রিকরাই তার ধান্দার জন্য কোনো মহিলাকে ডাইনি চিহ্নিত করা হয়, বাস্তবে ডাইনি একটা কাল্পনিক কথা।